দর্শক সকলে শুভেচ্ছা নেবেন। ঢাকায় এসেছিলাম অফিসিয়াল কাজে, এখন এসআর ট্রাভেলসে করে ঢাকা থেকে বাসার উদ্দেশ্যে ফেরা। যাব হিলি, তো হিলিতে যাওয়ার জন্য এসি গাড়ি দিনের বেলায় খুবই কম পাওয়া যায়, একটা দুটো, তার মধ্যে এই এসআরের একটা বাস আছে 11টার সময়। এছাড়া দিনের বেলায় আর কোনো এসি বাস নেই, এবং এটা হচ্ছে হুন্দাই প্লাস গাড়ি, এবং এর ভাড়া হচ্ছে 1400 টাকা। আপনারা যারা যেতে চান তারা অবশ্যই আগাম টিকিট বুকিং করে রাখবেন, তারা হলে কিন্তু এই বাসে সিট পাওয়া যাবে না। আমি পেয়েছি একেবারে পিছনে একটা সিট। যাই হোক, এই যে এটা দেখছেন, এটা হচ্ছে এদের কোস্টার, এই কোস্টারে করে আমাকে পৌঁছে দেওয়া হবে গাবতলি পর্যন্ত, এবং গাবতলিতে গিয়ে আমি উঠবো হচ্ছে মেন বাসে। তো যাই হোক, কোস্টারে উঠে বসলাম, এখন যাওয়ার পালা সামনের দিকে। চলে এসেছি গাবতলিতে, এবং গাবতলি থেকেই দূরপাল্লার বাসগুলো ছেড়ে যায়, কারণ সকাল 8টার পরে গাবতলির ওই পারে কোনো বড় বাস বা দূরপাল্লার বাস যেতে পারে না, এটা হচ্ছে একটা ট্রাফিক রুলস। সুতরাং সেই রুলস মেনেই কিন্তু প্রত্যেকে চলাচল করতে হবে। এটাই হচ্ছে সেই এসআর প্লাসের হুন্দাই বাস যেটাতে করে আমি যাব, এবং আমার কাছে এই বাসটার সার্ভিস খুব ভালো লাগে, যদিও বা তুলনামূলক ভাড়া একটু বেশি। তারপরও আমার কাছে এই তীব্র গরমে এই ভাড়াটার চাইতে আমার কাছে কমফোর্টেবল জার্নিটাই সবচাইতে বেটার মনে হয়েছে। বাসের ভেতরে ডেকোরেশনটা অনেকটা বিমানের মতো, এই যে দেখতে পাচ্ছেন, ঠিক বিমানে যেমন উপরে ব্যাগ রাখার যে জায়গাটা, ঠিক অনেকটা এমনই বলতে হবে। এবং রিল্যাক্সের দিক দিয়ে অবশ্যই বিমানের চাইতেও সিটগুলো অনেক বেটার, যারা বিমানে ভ্রমণ করেছেন তারাই বলতে পারবেন। এই যে দেখুন, এটাই হচ্ছে সিট ক্যাপাসিটি, এবং একদিকে 2, একদিকে 1, অর্থাৎ 1:2 এইভাবে সিটগুলো বণ্টন করা। যাই হোক, আমাদের গাড়ি স্টার্ট করেছে, আমাদের গাড়ি এখন চলতে আছে, আমরা ধীরে ধীরে রওনা দিয়েছি হিলির উদ্দেশ্যে। দিগন্ত জোড়া মাঠ পেরিয়ে আমাদের গাড়ি সামনের দিকে এগিয়ে চলেছে, আমরাও এগিয়ে চলেছি আমাদের নির্দিষ্ট গন্তব্যের দিকে। যাই হোক, এর মধ্যে কিন্তু আমরা যমুনা সেতু পার হয়ে চলে এসে এক্ষুনি নেওয়া হবে হোটেল বিরতি, এবং হোটেল বিরতির পরে আবারও আমরা রওনা দিব আমাদের গন্তব্যে। গাড়ির সুপারভাইজার অ্যানাউন্সমেন্ট করে দিলেন যে আধা ঘন্টার জন্য হোটেল বিরতি, এবং এই হোটেল বিরতি চলাকালীন সময় গাড়ির গেট সম্পূর্ণ বন্ধ থাকবে, তাই সকল যাত্রীকে নেমে যেতে তিনি আহ্বান করলেন। তো কি আর করার, নামতেই হলো, আর যেহেতু দুপুর গড়িয়ে গেছে, খিদাও লেগেছে, তাই এখন গুটি গুটি পায়ে আমি এগিয়ে যাচ্ছি হোটেলের দিকে। দর্শক বলে রাখি, এই ফুড ভিলেজ হোটেলে আবার একটা ভিআইপি সাইড আছে, এটার নাম হচ্ছে চামেলি। আপনি চাইলে চামেলিতেও আসতে পারেন, এবং চামেলি হচ্ছে শীতাতপ নিয়ন্ত্রিত, এবং এখানে খাবারের খরচ কিছুটা বেশি, তবে আমার কাছে সব মিলিয়ে মনে হয়েছে সিরাজগঞ্জের যে কোনো হোটেলের ডাকাতির চাইতে এই চামেলিতে খাওয়া অনেক উত্তম। বন্ধুরা, এখন আছি চামেলির ভিতরে, খাওয়া দাওয়া এই মাত্র শেষ করলাম। সত্যি কথা বলতে অন্যান্য যে কোনো হোটেলে, অর্থাৎ হাইওয়ে রেস্টুরেন্টে, যদি আমি একটা রুটিও খেয়েছি, দেখেছি আমার 100 টাকা বিল চলে এসেছে। তো এখানে আমি গরুর মাংস, ডাল, সালাদ এই সমস্ত সহ খেলাম, আমার বিল এসেছে মাত্র 300 টাকা। তো আমার কাছে এটা সব মিলিয়ে খারাপ মনে হয়নি। হ্যালো,
আমাদের নির্ধারিত 30 মিনিট সময় শেষ হয়ে গিয়েছে, তাই এখন আমাদেরকে আবারও সিটে উঠে বসতে হবে। এবং বলতে গেলে 30 মিনিটের বেশি, প্রায় 40 মিনিট আমরা পার করে ফেলেছি, তাই হাতে আর সময় নেই, এখন গাড়িতে উঠে বসবো, তারপরে আবার ছুটে চলা হিলির উদ্দেশ্যে। তো দর্শক, কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমি চেষ্টা করেছি আমার মতো করে উপস্থাপন করার, যদি আপনাদের এতটুকু বিনোদন লাগে সেটাই আমার বড় পাওয়া। আপনাদের কমেন্টস, আপনাদের লাইক যদি পাই তাহলে আমি আরও আরও অনুপ্রাণিত হই, যাতে ভবিষ্যতে আরও ভালো কিছু তৈরি করতে পারি।